কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডেঙ্গুর সংক্রমণ বেড়েই চলেছে, ছড়িয়ে পড়েছে জেলা সদর ও উপজেলায়ও। চলতি বছরের জানুয়ারি থেকে ১১ই জুলাই পর্যন্ত কক্সবাজারে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ২১৩৪ জন। এর মাঝে রোহিঙ্গার জনগোষ্ঠীর সংখ্যা ১৯৫৮ জন। শতকরা হিসাবে এ পর্যন্ত মোট আক্রান্তের প্রায় ৯২ ভাগ। এ ৬ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এরপরেও ডেঙ্গুর প্রকোপ গত বছরের তুলনায় নিম্নমুখী বলে দাবি কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে ১১ই জুলাই পর্যন্ত উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ২০০৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯০৫ জন রোহিঙ্গা ও ১০২ জন ক্যাম্প সংলগ্ন স্থানীয় বাসিন্দা। এর বাইরে কক্সবাজার সদর হাসপাতাল সহ ৮টি স্বাস্থ্যকেন্দ্রে ১২৭ ডেঙ্গু রোগী পাওয়া যায়। তাদের মধ্যে স্থানীয় ৭৪ জন এবং রোহিঙ্গা ৫৩ জন। ঘন বসতি ও অপরিচ্ছন্নতায় মশার উপদ্রব বেড়েছে। এই পরিস্থিতিতে ক্যাম্পে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া দুরূহ।